আপনি যদি আপনার ফ্রি ফায়ার অ্যাকাউন্টের প্রোফাইলে আনলিমিটেড লাইক বাড়াতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনি আপনার ফ্রি ফায়ার অ্যাকাউন্টের প্রোফাইলে কীভাবে আনলিমিটেড লাইক বাড়াবেন। আপনারা চাইলে অটো লাইক সিস্টেম যেরকম বলে ওরকমভাবে কিন্তু লাইক বাড়িয়ে নিতে পারবেন। দেখা যাচ্ছে আপনি যদি গেম প্লে করেন তাহলে কিন্তু এনিমি অথবা আপনার টিমমেট কিন্তু আপনাকে লাইক করতে চায় না কোনোভাবেই, সেই জন্য কিন্তু আপনার লাইকও তেমন একটা বাড়ে না। তো আজকের ভিডিওটা দেখলে আপনার সম্পূর্ণ ফ্রিতে কিন্তু কোনো প্রকার টিমমেটের সাহায্য ছাড়াই কিন্তু আপনারা লাইক বাড়াতে পারবেন। কীভাবে বাড়াবেন সেটা তো ভিডিওর ভিতরে বলে দিব। চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা আগেতে ট্রিক সম্পর্কে জানতেন তাদের জন্য আজকের ভিডিও না, শুধুমাত্র তাদের জন্য যারা জানেন না। তো আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক করে দিন। তো এখন আমরা কী করব, সরাসরি আমাদের প্রোফাইলে যাব, তারপরে দেখে নিব আমাদের এখানে লাইক কয়টা আছে। এখানে দেখতেই পারতেছেন 13,102টা কিন্তু লাইক রয়েছে এখানে। আজকের ভিডিওটি স্পন্সর করেছে বিডি গেম ঘর। এই ওয়েবসাইটটি বিগত এক বছর ধরে বিশ্বস্তর সাথে এবং অল্প টাকায় ডায়মন্ড ড্রপ দিয়ে আসতেছে। ওনাদের সাথে কথা বলতে মেসেঞ্জার আইকনে ক্লিক করে কথা বলতে পারেন। ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া থাকবে। তো এখন কিন্তু আমাদের এখানে একটা ভিপিএন কানেক্ট করার প্রয়োজন হবে, যেহেতু আমাদের বাংলাদেশের ফ্রি ফায়ার এখনও ব্যান রয়েছে। অবশ্যই একটা ভিপিএনের প্রয়োজন হবে। এখান থেকে আমরা চলে যাব মোড অপশনে, তারপরে ক্রাফ্টল্যান্ডে চলে যাব, তারপর এখান থেকে আমরা চলে যাব ক্যাটাগরিসে। তারপর এখান থেকে দেখতে পারতেছেন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, আপনারা এখান থেকে সার্চ করতে পারেন। অথবা এখান থেকে নিচে আসার পর এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু লেখা আছে অনলি 5 লাইক পুশ, জাস্ট আপনারা এটা খুঁজে নেবেন। অথবা এখানে আপনি অনলি 5 লাইক পুশ লিখে সার্চ করলেও আপনারা এই ম্যাপটা পেয়ে যাবেন। আমরা এখান থেকে এটা ওপেন করে নিব। আপনারা এটা স্টার করে রাখবেন, তাহলে কি হবে, তাহলে কিন্তু আপনাদের এটা হোমের ভিতরে সেভ হয়ে যাবে, তাহলে আপনারা খুব সহজে এটাকে খুঁজে বের করতে পারবেন। আমরা এখান থেকে দেখাচ্ছি, আপনারা অনেকে বুঝবেন না, এখান থেকে জাস্ট আমরা এটাকে ওপেন করে নিলাম। তারপর এখানে দেখতে পারতেছেন এখানে চাইলে আপনার রুমের মাধ্যমে এটা খুলতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাস্টম কার্ডের প্রয়োজন হবে। আমরা কি করব, স্টার্ট বাটনে ক্লিক করব। তো আমরা স্টার্ট বাটনে ক্লিক করে দিব, তারপরে কিছুক্ষণের মধ্যে আমাদের ম্যাপটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। আর এখানে কিন্তু আপনার কোনো কিছুই করতে হবে না, জাস্ট লাইক করতে হবে, তাহলে কিন্তু আপনাকে লাইক ব্যাক করা হবে। অথবা এনিমি দেখা যাচ্ছে আপনাকে লাইক করতেছে, আপনি কিন্তু তাদের লাইক না দিলেও হবে, কোনো সমস্যা নেই, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো দেখতে পারতেছেন আমরা কিন্তু সকলে এখানে মরে গেলাম, মানে এই ম্যাচে কিন্তু 6 জন করে থাকবে আপনাকে ধরে। আপনি প্রত্যেক ম্যাচে কিন্তু 5টা করে লাইক পাবেন। এখানে আমরা সবাইকে লাইক করে দিব, এখান থেকে লাইক করে দিলাম, দেখতে পারতেছেন তারাও কিন্তু আমাকে লাইক করে দিচ্ছে, দেখতে পারতেছেন। এভাবে কিন্তু আপনাকে প্রত্যেকজনকে লাইক করতে হবে, তাহলেই কিন্তু আপনি লাইকের ফিডব্যাক পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা সরাসরি কী করব, এখান থেকে সরাসরি আমরা দেখতে পারতেছেন আমাদের ম্যাচটা কিন্তু কমপ্লিট হয়ে গেল মাত্র 1 মিনিটে। আমরা এখান থেকে আমাদের প্রোফাইলে চলে যাব, তারপর এখানে দেখতে পারতেছেন আমাদের প্রোফাইলে কিন্তু 6টা লাইক হয়ে গেছে অ্যাড। আমরা এখান থেকে আবারও চলে ম্যাচটা স্টার্ট করব, তারপরে কিন্তু আমরা এভাবে আনলিমিটেড লাইক বাড়াবো, আর প্রত্যেক ম্যাচে কিন্তু 5টা করে লাইক পাবো। যদি সবাই লাইক করে তাহলে 5টা করে পাবো, আর যদি সবাই লাইক না করে তাহলে যে কয়জন লাইক করবে সে কয়টা লাইকে যোগ হবে। এখানে দেখতে পারলেন ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে গেল, আমরা কিন্তু এখান থেকে মরে গেলাম। তারপর এখান থেকে কিন্তু আমরা আবারও আগের মতো করে সবাইকে লাইক করে দিব, লাইক দিতে কিপটেমি করা যাবে না, এখান থেকে লাইক করে দিলাম সবাইকে। তো তারা কিন্তু আমাকে এখান থেকে লাইক করে দিচ্ছে, দেখতে পারতেছেন। এভাবে কিন্তু আপনারা লাইক বাড়িয়ে নিতে পারবেন ইজিলি। এখান থেকে আমরা মাত্র 2 মিনিট হইল একটা 2টা ম্যাচ কমপ্লিট করে, তারপর এখান থেকে আমরা দেখাচ্ছি আপনাদের কয়টা লাইক হলো আমাদের। তো এখানে দেখতে পারতেছেন আমাদের কিন্তু লাইক ছিল 6টা, এখন হয়ে গেছে 10টা, মানে প্রতি মিনিটে আপনি 5টা করে লাইক বাড়াতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।